আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল আমার মনে হয়েছে যে আমি প্যানকেক করব। তো তার জন্য প্রথমে ডিম দিয়েছি, দুধ দিয়েছি, এখন কলা দিলাম। এবার আমাকে এমন কিছু দিতে হবে যেটা দিলে মিষ্টি হবে। তো মিষ্টি হওয়ার জন্য আমি এখানে ব্যবহার করব খেজুরের গুড়। যেহেতু শীতের মৌসুম চলে এসেছে, তাই ভাবলাম একটু খেজুরের গুড় দিয়েই বানাই। বেকিং পাউডার, এখন একসাথে সবগুলোকে মিক্স করতে হবে। অনেকটা মিক্সড হয়ে গেছে, আর একবার করা লাগবে। প্রায় শেষের দিকে এখন এটার সাথে আমি ময়দা মেশাবো। ময়দাটা আগে থেকে চেলে নিচ্ছি। আমি আজকে ব্যবহার করছি হাফ কাপ ময়দা। চালের গুঁড়া, ময়দা সবগুলো আমাদের বাসায় একসাথে রাখা হয়, তাই আমি চেক করতেছি যেটা আমি চালের গুঁড়া দিয়ে দিলাম কিনা ভুল করে। একটু হালকা করে চেলে নিব। চেলে নেওয়ার পরে বাকি মিশ্রণ যেটা আছে সেটার সাথে এটা আস্তে আস্তে মিশিয়ে নিব। তো চালা শেষ। অল্প করে দিব এবং মিশিয়ে নিব, তারপরে আবার দিব। এভাবে মিশাতে থাকবো আস্তে আস্তে ভালো করে। এই মিশ্রণ দিয়ে 4-5টার মতো কেক তৈরি করা যাবে। তো এই কেককে অনেকে ডোরা কেকও বলে থাকে। তো এই কেকটা আমার ভালো লাগে, তার একটা কারণ হচ্ছে এখানে তেল ইউজ করতে হয় না, এখানে চিনিও খুব কম পরিমাণে ইউজ করলেও চলে, কিংবা মধু দিয়েও অনেক সময় করা যায়। আবার অনেকে আছে এই কেকের মধ্যে কোনো চিনি ব্যবহারই করে না, সার্ভ করার সময় মধু দিয়ে সার্ভ করে, এরকমও করে অনেকে। তো যেহেতু অনেকটা স্বাস্থ্যকর বলে আমার কাছে মনে হয়, বেকিং পাউডার একটু ক্ষতিকর একটা জিনিস সেটা আমরা জানি, কিন্তু এখানে খুব বেশি পরিমাণে বেকিং পাউডার ইউজ করা হচ্ছে না এবং তেল ছাড়া হচ্ছে। সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগে এবং আমি এটা খেতেও বেশ পছন্দ করি। এটা বাচ্চাদের টিফিনের জন্য ভালো একটা খাবার। এই কেকটা যত সহজে তৈরি করা যায়, আর অন্য কোনো কেক এত সহজে তৈরি করা যায় না। অন্য কেকগুলো তৈরি করতে ওভেনে দিতে হয় কিংবা ম্যানুয়ালি অনেক কষ্ট করে বেক করতে হয়, কিন্তু এটার জন্য সেরকম কোনো ভেজাল নেই। এটা কোনো প্যানে খুব সহজেই করে নেওয়া যায়, এদিক থেকেও আমার এটাকে খুব সুবিধার মনে হয়। হাতের কাছে সব উপাদানগুলো থাকলে এটা খুবই কম সময়ে করা যায়। তো আমি আপনাদেরকে দুইটা ভেজে দেখাবো। তো এইটা আমি আগেই খুলে ফেলেছি, এটা হইতে আরও কিছুক্ষণ সময় লাগবে। আমি আসলে খুব তাড়াহুড়া করছি, কারণ আমার বান্ধবী আসবে, ও একটু বাসা খুঁজবে, ওর সাথে আমাকে বের হতে হবে, সেই জন্য মানে তাড়াহুড়া করে কাজগুলো ভালো মতো করতে পারছি না। তো ধন্যবাদ আপনাদেরকে যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পাশে থাকবেন।